ওকে, তো আমার ফেসবুক আইডি যতগুলো ফ্রেন্ড আছে সেগুলো সবগুলোই হলো এডিটর। যখন তারা কোনো ফটোস আপলোড করছিল এডিট করে, তখন আমি একটা নতুন এডিট নিয়ে এসে পড়ি তাদের সামনে এবং তারা হতবাক হয়ে যায়। হতবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করতে থাকে যে ভাই তুমি এটা কীভাবে করলা। তো তাদের রিকোয়েস্টে ভিডিও বানানোর পর রিয়েলিটি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সৌরভ আছি তোমাদের সাথে। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। এই এডিটটা করতে হলে তোমাদের বেশি কিছু করতে হবে না। তোমরা জাস্ট তোমাদের ছবিটাকে তোমাদের মতো ক্রপ করো। ক্রপ করার পর যে কার্ভ অপশনটায় গিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো ডার্ক করে সেটা ইরেজ করে তোমাদের যাতে ফেসটা ক্লিয়ারলি দেখা যায় সেরকমভাবে তোমরা সেটাকে মুছে দিয়ে সাইন করে দাও। সাইন করে দেওয়ার পর যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো করে ব্ল্যাক হয়ে যায়, তার ফ্যাক্স অপশনে গিয়ে ছবিটাকে পুরো ব্ল্যাক করে দাও। তারপরে এই ড্র অপশনে চলে গিয়ে আমাদের যে ভিডিওর নিচে যেখানে একটা লিঙ্ক আছে সেখান থেকে একটা পিএনজি ডাউনলোড করে ফেলবা এবং সেখান থেকে প্রিসেটটা ডাউনলোড করে ফেলবা। লাইটরুমের প্রিসেট ডাউনলোড করার পর আমাদের এরকমভাবে আমি যেখানে ভিডিওতে দেখাচ্ছি যেরকমভাবে সেরকমভাবে বসিয়ে দিবা ফেসে। লাইটরুমে চলে যাওয়ার পর সেখানে আমাদের যে প্রিসেটটা ডাউনলোড করেছিল না, এই ডেসক্রিপশন থেকে সেই প্রিসেটটি এখানে কপি পেস্ট করে দিবে। তো দেওয়ার পর এখান থেকে সেভ করে দেওয়ার পর দেখবে অসম একটি ফটো এডিট হয়ে যাবে আমার মতো। আমি প্রতিটি এডিটের মধ্যে আমার নিজের কিছুটা ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পছন্দ করি। যদি তোমাদের ক্রিয়েটিভিটি তোমরা তোমাদের থেকে বের করিয়ে নিতে চাও, তাহলে এই কথাটা সবসময় মনে রাখবা। চেষ্টা করো এবং হেরে যাও। কিছু চেষ্টা করার আগে কখনো হার মানবে না।